তোমাকে এত ভালোবাসি, আমাকে আর কত ঘুরাই বা, এভাবে কি জীবন চলে? দেখো আমার মা অসুস্থ, আমাকে বিয়ে করতে হবে, সংসারের অনেক দায়িত্ব নিতে হবে, ঠিক আছে, আমার মা মুরব্বী, আমার মায়ের সেবা যত্ন করতে হবে, আমাকে কি সারা জীবন তোমার পিছনে এইভাবেই ঘুরাই বা? প্লিজ দেখো আমার বাসাতে একটু সমস্যা না, লেখাপড়াটা আগে শেষ করি। না 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 না, তুমি এইভাবে আমার আমাকে অনেকদিন যাবো তোমার পিছনে ঘুরাইতেছ, আমি আর পারছি না। শোনা, একটু বোঝার চেষ্টা করো না। না আমি আর বুঝতে পারবো না, কেন জানি আমার সন্দেহ হচ্ছে। ওরে আমার সোনারে, একটু বোঝার চেষ্টা করো প্লিজ প্লিজ। আগে তো বাবা মাকে রাজি করাতে হবে, আমি তো এখনো বাড়িতে জানাই নি, সময় তো দিবে না? বাবা মাকে জানাও, জানাইবা না কেন? আমরা দুজন তো দুজনকে ভালোবাসি, আমি তোমাকে অনেক ভালোবাসি জানো, আমার এই হৃদয় ছিঁড়ে যদি দেখাতে পারতাম তাহলে বুঝতা কতটা ভালোবাসি। এক মিনিট, বাবা ফোন করছে। বললো বাবা কল করছে, ও কি কথা বলতে বলতে আবার কোনো সমস্যা পড়ে গেল ওর বাবা? আমার কেন জানি ভালো লাগতেছে না। কোথায় গেল, কোথায় গেল? ও আমার সাথে বললো ওর বাবা কল করছে, ওর বাবার আবার কোনো সমস্যা হয়নি? আজকে না দিলে তো হয় না শোনা। কথা হয়েছে না যে মুরগা যদি থাকে পাশে মোবাইল দিয়ে কি করবো? কপালে থাকলে পোলাও করবা, আমাকে খিচুড়ি খাওয়ার দরকার হয়? গতকালকে তোমাকে সেম জামাটা যেটা কিনে দিছে এই জামা পরছো তুমি, আমি জানি তো সারপ্রাইজ দিছো তুমি, আমাকে সারপ্রাইজ দিতে চাইছিলা এইভাবে, কিন্তু এইভাবে কেন? আমি তো বিশ্বাস করতে পারি না। আচ্ছা তুমি কেন, তুমি আমাকে বলবো না, আমি তাহলে চলে আসতাম না। তুমি এই যে এখানে আসছো এখন তো তুমি ধরো এই যে রোদ তাপ, তোমার চাটা কালা হয়ে যাবে না? হ্যাঁ কালা হয়ে যাবে না। হ্যাঁ কি প্রশ্ন, তুমি তো সমস্যা বলতে নার্ভাস কিরকম জানি মনে হচ্ছে। মিথ্যা কোনো ঝামেলা? আরে মিথ্যা কথা বুঝছো, তুমি বুঝবো না। আচ্ছা না বুঝছি, কিন্তু তোমার কি আমি নিজেও একা থাকতে থাকতে আর ভালো লাগছে না, আমার তো একটা সংসার থাকে, আমার একটা লাইফ। মানে আমি আর পারতেছি না, আমার মানে বিয়ে করতে হবে, কারণ কি
কি কি হ্যাঁ হ্যাঁ কি ইউএস কি এদিকে শোন কি হ্যাঁ কি তোমার আবার কি আমি কি মানে আমি কি ওনার জিজ্ঞেস করলাম আমি ওনার হাজব্যান্ড আমি কোনো ওনাকে জিজ্ঞেস করতে যাব এই কি বলতেছেন আমি তো আপনার চিনি না অবশ্য আমি প্রায় 8 বছর যাবো চিনি আপনি জানেন 8 বছর বাহ এতে মামুর মানে কলার যে কেউ বলতে পারে এই কথা শোনো সব মিথ্যে কথা সব মিথ্যে কথা আমি জানি আমার তো একটা বিশ্বাস আছে তোমার প্রতি আরে ভাই শুনেন হ্যাঁ আমার কথাকে বোঝার চেষ্টা করেন হ্যাঁ করান ও এমনই একটা মেয়ে হ্যাঁ ও আমাকে বলছে অনেক ভালোবাসে হ্যাঁ ভালোবাসি কথাটা বইলা আমার কাছ থেকে ফোন নিছে এই যে ফোনটা এই দেখে দাও ফোনটা দাও আপনি বলুন এটা আপনি কি করেন হ্যাঁ দাও ফোনটা দাও আচ্ছা আপনি যে ওনার ভালোবাসছেন এটা কি প্রমাণ আছে হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে কি প্রমাণ আছে আমার ফোনে ওরে কিস কর অনেক ছবি আছে তারপরে ওর সাথে জড়ানো আমার অনেক ছবি আছে ও আমার সাথে দীর্ঘদিন যাবৎ প্রেম করে আমরা রমনার বটমূলে ওকে নিয়ে অনেকদিন ওই জায়গায় কথা বলছি ঘুরতে গেছি আমি কেমনে বোঝাবো এই মেয়ে একটা সিটা ও আমার সাথে রিলেশন করছে আপনি বলেন বিশ্বাস করো আমি ইচ্ছা করে কিছু করিনি বাবার প্রতিদিন ফোন দিয়ে জ্বালাই তো কোনো উপায় না পেয়ে আমি সম্পর্ক খুঁজে ভাই আমি তোর সত্যি সত্যি ভালোবাসি না আমি তো ভালোবাসি তোমারে টাকার গরম তো আজকে কটাটা আমার আছে কিনলে ভালোবাসে আমার ওর টাকা নাই ওর টাকা নাই ওরে এখন ছিল ছিল এটা তো একটা ন্যাচারাল একটা চরিত্র তো দেখ কিছু শ্রেণীর মেয়ে মানুষ আছে যারা পুলিশ নাকের টকায় দড়ি বাইন্দা এমনি চক্কর দেওয়া একটার চক্কর দিয়ে ঘুরায় এক জায়গা হওয়ায় আরেকটার চক্কর দিয়ে আরেক জায়গা ফেলায় তোরা কি মনে করছিস আমাকে মানে চোখ নাই আমরা পুরুষ পোলা না আমরা জানো আরে তোকে কেন নাই একটা ফ্যামিলি ধ্বংস আর জানো তোকে কেন নাই একটা সংসার ধ্বংস হয়ে যায় একটা স্বামী তার বউকে ছেড়ে দেয় তোর মতো মেয়ে আর তোরা যদি পৃথিবীতে এইভাবেই ফিরে যাস তাহলে সমাজ টিকবে না তোদেরকে কী করা উচিত জানোস দায়িত্ব তারা খুলে আমরা নাটকটা করলাম এটা ছোট্ট একটি ক্ষণিক বাস্তবের সাথে যেটা আছে এখনো সচরাচর হয়ে যাচ্ছে আর কিঞ্চিৎ পরিমাণের একটু অভিজ্ঞতা থেকে বলা জিনিস জানি না আপনারা কতটুকু মজা পাবেন আমরা চেষ্টা করছি যে একটু হইলেও মজা দেওয়ার জন্য আর একটু হইলেও শিক্ষণীয় কিছু জিনিস দেখানোর জন্য এই ধরনের মেয়ে মেয়েদের হাত থেকে বাঁচার জন্য আসলে আমরা বুঝি না কোন মেয়েটা ভালো কোন মেয়েটা খারাপ কোন মেয়েটা ভালো বোঝার মতো কোনো অপশন নাই কারণ একটা কথাই আছে নারীর প্যাচ হচ্ছে 16টা তার একটা প্যাচ খুলতে গেলে একটা পুরুষের লাইফ শেষ আমরা যে যেভাবেই করি না কেন একটু সাবধানে বুঝে শুনে এক পা আগায় না বুঝে দুই পা না আগায় তো আমাদের যদি এটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন যেন আমরা আরও ভালো কিছু আপনাদেরকে দিতে পারি ভাইয়া খুশি হ্যাঁ খুশি ভাইয়াও খুশি।